অভিনয়ের নেশাটা ছিল কৈশোর থেকেই, সেজন্যই নিজেকে গড়ে তুলেছিলেন মঞ্চে। এরপর 1986 সালে যুক্ত হন চলচ্চিত্রে, নতুন মুখের সন্ধানে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতায় নাম লিখিয়ে 1991 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা মায়ের কান্না। এরপর বেশ লম্বা সময় সিনেমায় অভিনয় করেছেন তিনি, ছিলেন সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেতাদের মধ্যে একজন। শাহিন আলম যেমন একক নায়ক হিসেবে সিনেমা করেছেন, তেমনি তাকে দেখা গেছে অসংখ্য সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রেও। গত 8 মার্চ মৃত্যুবরণ করা এই অভিনেতা শেষ জীবনে অভিনয় থেকে দূরে ছিলেন, মন দিয়েছিলেন পারিবারিক ব্যবসা ও ধর্মকর্মে। গুলিস্তানে কাপড়ের ব্যবসায় তার ছবি ভাইরাল হয়েছিল। কেন অভিনয়ের রঙিন দুনিয়া ছেড়ে দিয়েছিলেন শাহিন আলম, সেই কৌতূহল অনেকের মনে। বেঁচে থাকতে তার জবাব তিনি নিজেই দিয়ে গিয়েছেন। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শাহিন আলম জানান, শাহিন আলমের রূপালী পর্দা ত্যাগ করার পেছনে একটি ঘটনা জড়িত আছে, সেটি হলো তার প্রাণপ্রিয় মেয়ের আত্মহত্যা। SSC-তে ভালো ফল করতে না পারার অভিমানে শাহিন আলমের একমাত্র মেয়ে আত্মহত্যা করেছিল। বাবা হিসেবে সেই ঘটনা মন থেকে মুছতে পারেননি তিনি কোনোদিনও। মেয়েকে হারানোর পরপরই বদলে যেতে থাকেন তিনি, নামাজ আদায়ে মনোযোগী হন, আমূল পরিবর্তন ঘটে তার জীবনযাপনের। এছাড়া আর দুটি কারণে তিনি দেখিয়েছেন অভিনয় ছেড়ে দেওয়ার পেছনে। তার একটি হলো ধর্মচিন্তা, তিনি বলেন, আমি তো মুসলমান, পরকালে বিশ্বাসী, আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে, তখন কি জবাব দিব, একটি মানুষ কতদিন বাঁচে, ধরুন খুব বেশি হলে 100 বছর বাঁচব, এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করতে হবে, তাই আমি বলবো আগে পরকালের হিসেবের খাতাটা ঠিক রাখতে হবে, সিনেমার থেকে সরে এসেছি। আরেকটি কারণ হিসেবে তিনি বলেন, ঢাকায় ছবিতে অশ্লীলতা তখন মহামারী আকার ধারণ করেছে, সিনেমা জগৎ চলে গেল প্রযোজকদের হাতে, নির্মাতা ও শিল্পীরা তাদের পুতুল মাত্র, তখন অভিনয় করবেন না বলে সিদ্ধান্ত নেন শাহিন আলম, কারণ তাকে অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া হতো, রাজি না হলে পরে সেগুলোতে কাটপিস জুড়ে দেওয়া হতো। এমন পরিস্থিতিতে পরিবার ও বন্ধু মহলে সমালোচনার শিকার হতেন তিনি। একদিন তার বড় ভাই হজ পালন করে এসে অনুরোধ করলেন যেন সিনেমা জগৎ ছেড়ে দেন শাহিন আলম। ভাইয়ের অনুরোধে তিনিও উপলব্ধি করলেন, পরে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে মন দিলেন। প্রসঙ্গত, শাহিন আলম অভিনীত সিনেমাগুলোর মধ্যে ঘাটের মাঝি, এক পলকে, প্রেম দিওয়ানা, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ, অনুরাগ প্রভৃতি অন্যতম।